হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আরমান ব্লগ সানি। আজকে মূলত আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে নতুন বাইক কেনার পর কখন, কবে এবং কত কিলোমিটার পর 5টি ফ্রি সার্ভিস করাবেন। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম ফ্রি সার্ভিসটি করাতে হবে 1000 কিলোমিটার বা 1 মাসের মধ্যে, অর্থাৎ বাইক কেনার 1 মাস পর প্রথম সার্ভিসটি করাতে হবে। 1 মাসের ভেতরে যদি 1000 কিলোমিটার নাও হয়, তারপরও সার্ভিসটি করাতে হবে। আর যদি 1 মাসের আগে 1000 কিলোমিটার হয়ে যায়, তাহলে তখনই সার্ভিসটি করিয়ে নিতে হবে। দ্বিতীয় ফ্রি সার্ভিসটি করাতে হবে 3000 কিলোমিটার বা 3 মাসের মধ্যে, অর্থাৎ বাইক কেনার 3 মাসের মধ্যে, প্রথম সার্ভিস করার 3 মাস পর নয়। বাইক কেনার পর থেকেই মাসের হিসাব শুরু করতে হবে। তৃতীয় ফ্রি সার্ভিসটি করাতে হবে 6000 কিলোমিটার বা 6 মাসের মধ্যে। 6 মাসে যদি আপনার 6000 কিলোমিটার নাও হয়, তারপরও আপনাকে সার্ভিসটি করাতে হবে। চতুর্থ ফ্রি সার্ভিসটি করাতে হবে 9000 কিলোমিটার বা 9 মাসের মধ্যে, এবং পঞ্চম সার্ভিসটি করাতে হবে 12000 কিলোমিটার বা 12 মাসের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে। তো ভিউয়ার্স, নতুন বাইক কেনার পর এই 5টি ফ্রি সার্ভিস অবশ্যই নিয়ম মেনে আপনারা করিয়ে নেবেন, তাহলে আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।